Assalamualaikum, আমি আব্দুল হান্নান বলছি। তো ইদানিং ট্রান্সেন্ড পোর্টেবল এসএসডি অনেকগুলো পারফরমেন্স কমে যাচ্ছে। ট্রান্সেন্ড ইএসডি 380 সি পোর্টেবল এসএসডি, তো অনেকেই যারা অনেক আগে কিনেছেন বা এখন কিনতেছেন, তো সেটা নিশ্চিত করবেন যে ফার্মওয়্যারটা আপডেট করে। তো ফার্মওয়্যারটা আপডেট করার জন্য কি করব? ফার্মওয়্যারটা আপডেট করার জন্য আমরা গুগলে উইন্ডোজ মেশিনে ট্রান্সেন্ড 380 সি এটা যে মডেল, এই মডেলটা লিখে ফার্মওয়্যার আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে যে সাইট আসলো, এই সাইট থেকে আমি এই যে ইএসডি ফার্মওয়্যার আপডেট টুল 1.3 এখন আছে, এটা যখন যেটা থাকবে সেটা আমরা ডাউনলোড করব। আমি এটা ডাউনলোড করছি, ডাউনলোড করে এটা আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটা আমার ডেস্কটপে চলে আসবে। জাস্ট ইনস্টল করতে হবে, কিছুই না, ইনস্টল করতে হবে, নর্মালি ইনস্টল করতে হবে। যেভাবে ইনস্টল করতে হয়, এখানে মডেলগুলো দিয়ে দিছে, এটা কিসের কিসের কোন কোন সফটওয়্যারের আপডেট দিতে পারবে দেখেন। তো এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে। তো আমি নেক্সট দিলাম, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট দিলাম, তাহলে ডেস্কটপে শর্টকাট বানাবে। এখন আমি আমার এসএসডিটাকে লাগানো আছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। এটা যদি ব্যাকের ফরম্যাটে থাকে বা উইন্ডোজের ফরম্যাটে থাকে, যেই ফরম্যাটে থাকুক না কেন, এ টু জেড সব ফাইল ডিলিট হয়ে যাবে, এ টু জেড সব ফাইল ডিলিট হয়ে যাবে। তো যদি ম্যাকের ফরম্যাটে থাকলেও আমরা একডি দিয়ে ইরেজ দিলে, আপডেট দিলেও ফরম্যাটটা ইরেজ হয়ে আপডেট হয়ে যাবে। ফাইল ভিতরের অবশ্যই আগে ব্যাকআপ করতে হবে, না হলে এটা কোনোভাবেই করা সম্ভব না। কারণ হচ্ছে যে আপনার সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। আগে ব্যাকআপ করে নেবেন, আগে ব্যাকআপ করে নেবেন, তারপরে কাজটা করবেন। এতবার বলার কারণ হচ্ছে ভুল করা যাবে না। এখন ম্যাকের মধ্যে যারা অলরেডি কিনে ফেলেছেন এবং যাদের ফার্মওয়্যারটা আপডেট না, ওনাদের অবশ্যই দরকার হবে যে আমাদের ব্যাকআপ করে নেওয়া, ওই হার্ড ডিস্কে এসএসডিতে যা আছে, যেই নামে আছে, যেইভাবে আছে, সেইভাবে ব্যাকআপ করে নিয়ে অন্য একটা হার্ড ডিস্কে রেখে তারপরে এটাকে ফার্মওয়্যারটা আপডেট দেওয়া। তো আমাকে এখানে টিক চিহ্ন দিলাম, আইএকডি আপডেট, এরপরে আপডেটে ক্লিক করলাম। এটা খুব মানে আমাদের যতক্ষণ সময় লাগবে, যা যা ইনস্ট্রাকশন চাবে সেগুলো দিতে হবে, কোনটাই বাদ দেওয়া যাবে না। কারণ না হলে এই এসএসডিটার পারফরমেন্স অনেক কমে যায়, কমে গেছিলো আর কি। আমার অনেকগুলো এসএসডি আছে, আমার ক্লায়েন্টের আছে, তো পারফরমেন্স কমে যায়। এই মেশিনটা, এই যে ম্যাক মিনির সাথে, এই যে ম্যাক মিনি দেখতেছি আজকে হচ্ছে যে সেই ম্যাক মিনিটাতে আমি কাজ করব। সেই ম্যাক মিনির জন্য আমাকে মেশিনটা 2-3 দিন আগে দিয়ে গেছে, সময় না পাওয়ার কারণে আমি পাইনি। আজকে মার্চের 3 তারিখ, তো আজকে মার্চের 3 তারিখে আমি কী করতেছি, ফার্মওয়্যারটা আপডেট করতেছি। হ্যাঁ, এটা আপডেট করতে হবে, বলতেছি ডু নট রিমুভ দ্য ডিভাইস ওর ইনসার্ট এনি আদার ইউএসবি ডিভাইস। তো এই ইউএসবি ডিভাইসও খোলা যাবে না এবং অন্যান্য ইউএসবি ডিভাইসও কানেক্ট করা যাবে না। এটা অবশ্যই উইন্ডোজের মেশিন হইতে হবে, এটা ম্যাকের মেশিনে ওরা এখনও এই ফার্মওয়্যার ভালো টুলটা দেয় নাই, ম্যাক দিতে ট্রান্সেন্ড কোম্পানিটা দিতে পারে নাই। তো যাই হোক, এটা হচ্ছে 1 টিবির এসএসডি। আর আমি বলবো যে আপনারা যখন যেই দোকান থেকে কিনবেন সেই দোকান থেকে এই ফার্মওয়্যারটা আপডেট করে নিয়ে আসবেন ভাই। হ্যাঁ, অনেক সময় কি হয় যে ম্যানুফ্যাকচারিং ঝামেলা থাকলে, কোনো রকমে থাকতেই পারে ইলেকট্রনিক ডিভাইস, তো ম্যানুফ্যাকচারিং ঝামেলা থাকলে সেই আপডেটটা সাকসেসফুলি কমপ্লিট হয় না। তো এই জন্য সেটা তখন আপনি বাসায় মানে না ঝামেলা করার চাইতে দোকানেই, যখন যেই দোকানেই কিনেন না কেন, এই যে আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আমার সম্পূর্ণ হয়ে গেছে এবং সেটা চলে গেছে, তো এটা সাকসেসফুলি হবে। যদি এটা কোনো কারণে সাকসেসফুলি না হয়, তাহলে বুঝতে হবে ওই এসএসডিটাতে বা ওই সার্কিটে কোনো রকমের জটিলতা আছে। তো এতটুকুই খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমি আমার এই এসএসডিটা যেটা কেনা হয়ে কাস্টমার কিনে দিয়েছে আমাকে, সেটাতে আমি এখন ম্যাকের ফরম্যাট দিয়ে, যেহেতু এটা ম্যাকে কাজ করবে, এখন আমি আরামসে ফাইলগুলো দিব। এবং এতে পারফরমেন্স, এর যে স্টেবল পারফরমেন্স যেটা 2000 মেগাবাইট, তো ম্যাকের মধ্যে তো আর টাইপ সি এর মধ্যে 2000 মেগাবাইট দেয় নাই, ম্যাকের টাইপ সি গুলো 1000 মেগাবাইট, থান্ডারবোল্ট 4000 মেগাবাইট, কিন্তু টাইপ সি হলে সেটা 1000 মেগাবাইটের বেশি দিবে না। তো এটা স্পিড যদিও 2000 মেগাবাইট, কিন্তু এটা 1000 মেগাবাইট এখন স্টেবল পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।